Omuk jog omuk. You jog R. I jog you. You jog I. You jog me. Mane bhalobasha bhora shokkhane. Matha noshto man. Wow, thanda thanda pani. Hello, long time no see. বন্ধুরা আমরা চট্টগ্রাম থেকে এসে নামলাম সীতাকুণ্ড ইকো পার্কের সামনে। এই যে ইকো পার্ক দিয়ে আমরা চলে যাব ভেতরে সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণাটা দেখার চেষ্টা করব। এই সীতাকুণ্ড ইকো পার্ক ধরে যেতে হবে আমাদেরকে। এখানে রয়েছে সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা, আমরা আজকে দুটেই উন্মোচন করার চেষ্টা করব। আসুন আমাদের সাথে। তো চট্টগ্রাম থেকে এসে আমরা প্রথমে নামলাম এখানে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে। তো আপনারা এই যে দেখছেন, এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। তো আমরা নামছি গাড়ির রাস্তায় ইকো পার্কের সামনে। এখান থেকে একটা সিএনজি নিলাম। এখান থেকে 2 কিলোমিটার হলো যে সুপ্তধারা ঝর্ণা, আর 4 কিলোমিটারের মতো হচ্ছে সহস্রধারা। তো আমরা যেটা করলাম, সিএনজি নিলাম, আমরা 300 টাকা চাইছে, 250 টাকায় নিলাম। সহস্রধারা নেমে যাব, সহস্রধারা দেখে তারপরে 2 কিলোমিটার হেঁটে সুপ্তধারা আসব, সুপ্তধারা থেকে তারপরে হেঁটে বা কোনো গাড়ি পেলে চলে আসব। তো এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে ঢাকার দিক, এটা হচ্ছে ঢাকার দিক, আর আমরা পাহাড় বেয়ে এদিকে চলে যাব। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো আমরা 30 টাকা করে 60 টাকা দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমরা চট্টগ্রাম থেকে এসে ইকো পার্কের মোড়ে নেমেছি। সেখান থেকে সিএনজি নিয়ে চলে এসেছি সরাসরি ইকো পার্কের মধ্য দিয়ে সহস্রধারা ঝর্ণায়। তো এইখানে হচ্ছে আসলে সহস্রধারা ঝর্ণার রাস্তার শেষ মাথা। সামনে হচ্ছে, এটা হচ্ছে এয়ারফোর্সের একটি ক্যাম্প আছে, আর এখানে একটা সহস্রধারার ইন্ডিকেশন দেওয়া আছে। এইদিকে যুগ যুগান্তরের ব্যথা ঝরে অশ্রু হয়ে, আর তা হচ্ছে সহস্রধারা। তো জানি না আজকের পরিবেশ, এখন হালকা একটু গরম আছে, আজকে কদিন ধরে বৃষ্টি নেই, পানির অবস্থা কি জানি না। তো চলুন আমরা এবার সহস্রধারা ঝর্ণার দিকে আগাই, এই পথে যেতে হবে। সহস্রধারা ঝর্ণায় নামার জন্য এদিকে সুন্দর সিঁড়ি দেওয়া আছে, আমরা এই সিঁড়ি ধরেই নামার চেষ্টা করব। মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে যেতে পারে। যাই হোক, আমরা যাত্রা শুরু করি, আসুন এইদিকে। পুরো রাস্তাটাই সিঁড়ি করা আছে, নামতে খারাপ লাগছে না, বৃষ্টি আসবে এটাই হচ্ছে ভয়। লাগাতে থাকি, বলছিলাম ভালোবাসার কথা। অমুক যোগ অমুক, ইউ যোগ আর, আই যোগ ইউ, ইউ যোগ আই, ইউ যোগ মি, মানে ভালোবাসা ভরা সবখানে। স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে সহস্রধারার ছাতা। আসুন ভালোবাসার মধ্যে হারিয়ে যাই, বৃষ্টি আসতেছে। অনেকদূর নামতে হবে, মোটামুটি 5-7 মিনিট লাগবে এরকমই শুনলাম। আমরা নামলাম 2 মিনিট, শুনুন।
এটা অনেক খাড়া, এটা অনেক অনেকটা খাড়া, তবুও সিঁড়ি আছে, নামা যাবে। আমরা ধীরে ধীরে নামি। এটি হচ্ছে ইকো পার্ক। আসলে ইকো পার্ক কোলাহল করে দেখার কিছু নেই, নীরবে এটা উপভোগ করতে হবে। এই যে আমরা আসছি এই মুহূর্তটায় লোকজনের আনাগোনা একটু কম, যারা আসছে তারা নেমে গেছে অলরেডি। আমরা লোকজনের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে ঝর্ণা খুবই কাছে। তো এইখানে ভালো লাগতেছে এই জিনিসগুলা, অনেক লম্বা লম্বা গাছ, ছায়া, ঠান্ডা, পুরো জায়গাটা খুবই ঠান্ডা, এবং পাখি পোকামাকড়ের কিছু ডাক, আসলে মানুষের শব্দ এগুলো পাওয়া যাবে না। তো ভাল লাগছে যে খেয়াল করবেন পাখি এবং পোকামাকড় ডাকছে, আসলে এসবই তো দেখার আর কি। এসে পৌঁছে গেছি একদম ঝর্ণার খুব কাছাকাছি। চলুন চলুন মাথা নষ্ট ম্যান, এত পানি, বৃষ্টি না থাকার কারণে পানি কমে গেছে, কিছু করার নেই। যাই হোক, এর আসল সৌন্দর্য দেখতে হলে আসতে হবে বৃষ্টির মধ্যে, পানির মধ্যে। ঝরঝর করে পড়ছে সহস্র ধারা, এগিয়ে চলো। ঝর্ণার আরও সুন্দর রূপটা আমরা দেখতে পেলাম না পানি কম থাকার কারণে, বোঝা যাচ্ছে আবার আসতে হবে। কম নয়, প্রায় 80-90 থেকে 100 ফিটের মধ্যে উচ্চতাটা হবে। বর্ষার বিভিন্ন ছবি দেখেছি, অনেক দারুণ। আসলে আজকে তো সময় নেই, এটা মে মাস, পুরো বৃষ্টি এখনো শুরু হয়নি, মাঝে মাঝে হচ্ছে, বোঝা যাচ্ছে ভরা বৃষ্টিতে আরেকবার আসতে হবে। রেডি থাকেন সবাই, আবার আসবে। ও, শক্ত শক্ত পাথর, দারুণ। বর্ষার সময় পানি, এগুলোতে পানিও চলে আসে, বৃষ্টি বেড়ে যাচ্ছে, আমাদেরকে একটু নিরাপদ দূরত্বে যেতে হবে। একটু কাছ থেকে ঝর্ণাটা দেখার চেষ্টা করি, ঝর্ণাটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। পানির অপেক্ষায় পানি চলে আসছে, ভিডিও
হালকা বৃষ্টিতে ভিজে গেলাম, পানির অবস্থা তো এই, তো বর্ষায় আরেকবার আসতে হবে বোঝা যাচ্ছে। চলুন এখন আমরা ফিরব, এই পথ ধরে আবার উপরে উঠবো, তারপরে সীতাকুণ্ড চলে যেতে হবে। চলুন আমরা সস্তুধারা ঝর্ণা ঘুরে চলে আসলাম। সুপ্তধারা পানি কম ভেবে যাওয়া হয় নাই, তবে আপনাদেরকে কথা দিচ্ছি নেক্সট আগামী মাসে বর্ষার মধ্যে ভরা বর্ষায় আপনাদেরকে ঝর্ণার রূপ দেখাবো। তো এখন আজকে আর আমাদের ঘোরার সময় নেই, আমরা চট্টগ্রাম ফিরবো। চলুন আজকের জন্য বিদায়, ভালো থাকবেন। আমার চ্যানেল অনলি টুটুল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে, বাই বাই।